গাইস, তো চলে এসেছি আজকে একটা শর্ট ব্লগ নিয়ে। তো এখন আমি কিভাবে কোথাও বাজারে যাওয়ার সময় কি করে তাড়াতাড়ি রেডি হই সেটাই দেখাবো। তো এখানে আমি দেখো এই সাদা কালারের টপটা পরে নিয়েছি, এটা আমার খুব ফেভারিট একটা টপ, আর এটা আমি গ্যাংটক থেকে নিয়েছিলাম লোকাল মার্কেট থেকে। তো দেখো আমার ফেসে আগে থেকে ময়েশ্চারাইজার লাগানো ছিল, তো যেরকম একটু ফেস পাউডার মানে কম্প্যাক্ট যেটাকে বলে সেটা লাগিয়ে নিচ্ছি। আর কম্প্যাক্ট লাগালে ফেস কিন্তু খুব সুন্দর লাগে, একটু ড্রাই হয়ে যায় তবে ভালো লাগে। এরপরে আমি ইউজ করব হাইলাইটার, তো হাইলাইটারটা একটুখানি লাগিয়ে নিচ্ছি। এই হাইলাইটারটা মানে আমার অতটা ফেভারিট না, তবু একটু লাগিয়ে নিলাম। তারপরে লাগাবো ব্লাশ, ব্লাশ লাগালে কিন্তু খুবই মানে সুন্দর লাগে, আর ব্লাশ কিন্তু আমার খুবই ফেভারিট। আমি মানে প্রায় বলতে পারো যখন বাইরে বেরোই তখন ব্লাশটা আমি ইউজ করি। আর আমার ঠোঁটে দেখতে পাচ্ছ যে আমার ঠোঁটটা এমনি পিঙ্ক হয়ে রয়েছে, তো আমি সকালবেলায় একটু লিপস্টিক দিয়েছিলাম ঠোঁটে, তো সেটাই রয়েছে। এবার আমি আইব্রোটা করব, তো এখানে আমি দেখো আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন কালারটা নিয়েই আমি আইব্রোটা করে নিচ্ছি। আর আমার আইব্রোটা আবার ফ্ল্যাপ করতে হবে, তো আমি কিন্তু সবসময় এরকম মানে আইশ্যাডো প্যালেট দিয়ে কিন্তু আইব্রো করি না, মাঝে মাঝে করি তবে ভালোই হয়। আর এটা যদি কনসিলার নিয়ে ঠিকঠাক শেপ দেওয়া যায় তো আরও বেশি ন্যাচারাল লাগে ব্যাপারটা, বাট সত্যি একবার ট্রাই করে দেখো তোমরা, এটা কিন্তু সত্যি খুব ভালো হয়। তো আমার চুলটাও আছড়ানো নেই, এরপরে আমার এইখান থেকে পড়ে গেছিলো এই তুলিটা, তো এবার আমি চুলটাকে আছড়াবো। আছড়ানোর পরে তারপরে দেখো আমি লিপটা লাইন করব, কারণ যেহেতু লিপস্টিক পরাই ছিল তো এই ব্রাউন কালারটাই আমি ভাবছি একটুখানি ঠোঁটের উপর ভালো করে নিয়ে নেব। আর যেহেতু শীতকাল না ঠোঁটটা পুরো ড্রাই হয়ে রয়েছে, তো লিপ বাম আগে থেকে লাগিয়ে নিলে একটু বেশি ভালো হতো, তবে লিপ বামটা আমি লাগাইনি। আর এই ব্রাউন শেডটা কিন্তু খুবই ভালো লাগে, হোয়াইট কালারের কোনো কিছুই পরলে না, একটু নুট কালারের লিপস্টিক আইশ্যাডো পরলে বেশি ভালো লাগে। তো দেখো এখানে আমি আঙুল দিয়েই আইশ্যাডোটা পরে নিচ্ছি, আমার কোনো ব্রাশের প্রয়োজন হয় না, হাত দিয়ে ভালো ব্লেন্ড করে নিতে পারি। তো এইভাবেই মোটামুটি আমি রেডি হই কোথাও যাওয়ার সময়, বেশি কিছু করি না। তো কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু কমেন্টে জানিও। তো হয়ে গেছে আমি রেডি, তো চলো আজকে ভিডিওটা এফ দিই, দেখা হবে পরে ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।